আমরা ভেবেছিলাম একটা কারণে তোমাদের বললাম না কদিন মতো শুনছো যে ফেক আইডি করে অনেক বলছি আমি যে মানে এত পরিমাণে ফেক হয়ে গেছে না প্রচন্ড বিরক্ত লেগে যাচ্ছে আমার এরকম এখানে মটর আছে মটর আর টমেটো আছে আমাকে জিনিসগুলো ঢালতেই হবে আছে দেখো গাজর গাজরের সাইজ গুলো দেখেছো এই যে বড় বড় গাজর আমার গাজর কাঁচা খেতে ভালো লাগে হ্যাঁ উলফিজে করিনি আরে দেখো দরজা লাগা দরজা লাগা আর আছে সষা এই দেখো হ্যাঁ ওটা ফুটো বাটি অন্য বাটি তো জল নিয়ে এলে জল পড়বে না এ দেখো সিম আছে গুলো প্যাকেটের মধ্যে রাখবো কেন বলো তো প্যাকেট থেকে বার করলে না ইয়ে হয়ে যায় শুকিয়ে যায় হ্যাঁ কটা আছে দেখা আর খের বার করলাম না এর মধ্যে টমেটো আর ধনেপাতা আর মটরশুঁটি একসাথে রেখে দিলাম শসাগুলো এখানে রেখেছি এখানে ফুলকপি টুলকপি সব আছে আর এখানে দেড় কিলো কুল নিয়ে এসেছি কিনে আর এর মজা দেখো এখন মাছ ভাজা খাবে বলে মাছগুলো আলাদা করছে নিছি না এ কটা এখন ভাজা করে খাবে এই যে কাজ টাজ না থাকলে যা হয় ঠান্ডা গায়ে সোয়েটার পর বাইরে প্রচুর ঠান্ডা আমি যাব না 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 বাইরে লাইট জ্বালা বাথরুমে লাইট জ্বালা আর বাইরেটা দেখো কি অন্ধকার ওই যে লাইট জ্বালিয়ে নিয়েছে হ্যাঁ চলো আমি প্যাকেট গুলো সব পুড়িয়ে ফেলবো মাছটাকে রাখবো তারপরে ঘরে বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই কটা ভাজ করবো সাড়ে দশটা বাজছে তো চলো আসছি কিছুক্ষণ পর আবার তো বন্ধু চলো ব্লগটা আমি